আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার শো। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমাদের চ্যানেলটিতে আজ ফার্স্ট শো। আজকে আমরা আপনাদের স্বাস্থ্যসম্মত লাউ ডাল রান্না দেখাবো। লেটস গো টু আওয়ার কুকিং শো। তো সবার আগে আমরা জেনে নিই উপকরণগুলো। লাউ আছে, ডাল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনে পাতা, তেজপাতা, লবণ, জিরা ও ধনিয়া গুঁড়া একসাথে, হলুদ গুঁড়া, রসুন ও আদা বাটা একসাথে, আর স্বাস্থ্যসম্মত অলিভ অয়েল। চলেন এবার আমরা রান্নার কাজটা শুরু করি। আমরা গ্যাস চালাই, এরপরে কড়াইটা গরম হতে দিচ্ছি। কড়াইটা গরম হওয়ার পরে আমরা এতে দিয়ে দিলাম অলিভ অয়েল, যেটা খুবই স্বাস্থ্যসম্মত। আপনারা চেষ্টা করবেন অলিভ অয়েল দিয়ে খাওয়ার জন্য। এতে করে হার্ট ভালো থাকবে, আপনাদের কোলেস্ট্রল প্রবলেম হবে না, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার সব কন্ট্রোলে থাকবে ইনশাল্লাহ। তেলটা গরম হওয়ার পরে আমরা দিয়ে দিলাম এর মধ্যে তেজপাতা, দুটি তেজপাতাই যথেষ্ট। দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচ, যেগুলোকে আমরা মাঝখান থেকে একটু চিরে দিলাম। এতে করে তেলের মধ্যে থেকে একটা ভীষণ সুন্দর একটা গন্ধ আসে, কাঁচামরিচ আর তেলের যে একসাথে। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো। এখানে আপনারা মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি নিতে পারেন। সেটাকে আমরা ভালো মতন দু তিনবার এভাবে নাড়ব। পেঁয়াজটা একটু লাল হওয়ার পরে এতে আমরা দিয়ে দেব প্রায় এক চামচের মতন আদা বাটা ও রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন জিরার গুঁড়া ও ধনিয়ার গুঁড়া একসাথে। এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদের গুঁড়া। এভাবে মশলাটি ভালোভাবে কষিয়ে নিন। মশলাটি যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিবেন। সামান্য একটু পানি দেওয়ার পরে এভাবে নেড়ে নিলেন। একটা সুন্দর গন্ধ পাচ্ছি আমরা। এরপরে আমরা লাউগুলা এর মধ্যে দিয়ে দিব। লাউটাকে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এই রান্নাটি হচ্ছে। দিয়ে দিলাম আমরা এক চামচের মতন লবণ। লবণটা আপনারা আবার দেখে নেবেন, লবণ হচ্ছে স্বাদ মতন, আপনারা আবার দিয়ে দিতে পারবেন। এই লাউটি আপনাদের শরীরের জন্য অনেক ভালো। এটি একটি ঠান্ডা তরকারি যেটা আপনার পেটকে ঠান্ডা রাখবে। এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এই লাউটা খুব পছন্দ করে খেতেন। লাউটা এভাবে কষানোর পরে এবার আমরা দিয়ে দেব আমাদের ডাল। প্রায় মিনিট
দুয়ে কষানোর পরে আমরা ডালটা এর মধ্যে দিয়ে দেব। ডালটা দেওয়ার পরে আমরা এভাবে কষিয়ে নিচ্ছি। যদিও এটা আমাদের প্রথম ভিডিও, যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা ডালটি দেওয়ার পরে মিনিট খানিক কষিয়ে নিলাম। এরপরে আমরা এটাকে ঢেকে দিলাম। দুই থেকে চার মিনিট পর আমরা এভাবে কষানোর পরে পানি ঢেলে দিলাম। পানি দিয়ে ভাবে পানিটা নেড়ে ছেড়ে নিব। আমরা এবার এটাকে সিদ্ধ হওয়ার জন্য একটু সময় দিব। এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং সিদ্ধ হওয়ার জন্য সময় নিলাম। মিনিট দশেকের পর আমরা এটাকে আরেকবার একটু নাড়াচাড়া করে দেখব। এটা এখন সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব টমেটো, যেটা আমি আগের বার বলতে ভুলে গিয়েছিলাম, সরি এটার জন্য। এবার দিয়ে দেব ধনে পাতা। এবার দেওয়ার পর আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আরও মিনিট খানেক একটু ওয়েট করব আমরা। মিনিট খানেক পরে আমরা এটা রেডি করে ফেললাম। রান্না শেষ হয়ে গেল আমাদের। আজ এই পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমাদের নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পাশে বেল আইকনটি অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।